কিছুদিন আগেই আলিপুর আদালত খারিজ করে নুসরাত জাহান ও নিখিল জৈনের বিয়ে। সেই বিয়ে অবশ্য অনেকদিন আগেই বাতিল ঘোষণা করেছিলেন নায়িকা, এমনকি সেই বিয়েকে বিয়েই বলে মানতে নারাজ ছিলেন তিনি। নিখিলের সঙ্গে মনোমালিন্যের পরপরই অভিনেতা যশ দাশগুপ্তের প্রেমে পড়ে নুসরাত জাহান। সম্পর্ক বিয়ের কথা না মানলেও নুসরাতের সন্তান ঈশানের বার্থ সার্টিফিকেটে দেখা যায় তার সন্তানের বাবার নাম যশ দাশগুপ্ত। কিছুদিন আগেই যশের জন্মদিনে নুসরাত কেকে লেখেন হাজব্যান্ড। এরপর নুসরাত নানা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে তিনি আর যশ আপাতত এনজয় করছেন তাদের মিষ্টি মুহূর্ত। কিন্তু এরই মাঝে শুক্রবার নুসরাত জাহান ও যশ দাশগুপ্তের ইনস্টাগ্রাম পোস্ট থেকে শুরু হয়েছে নতুন জল্পনা। নুসরাত এদিন তার ইনস্টা স্টোরিতে লেখেন, যে ঘরে শান্তি নেই সেই ঘর পৃথিবীর সবচেয়ে খারাপ জেল, আর যে ঘর ভালোবাসায় পরিপূর্ণ তা হলো সেরা জেল, যা তুমি কখনোই ছেড়ে যেতে চাইবে না। অন্যদিকে যশ দাশগুপ্ত তার ইনস্টা স্টোরিতে লেখেন, জেলে কেন থাকবে যখন জেলের দরজা সবসময় খোলা। নুসরাত ও যশের ইনস্টা স্টোরি থেকেই শুরু হয়েছে জল্পনা। তাহলে কি একে অপরের থেকে আলাদা হচ্ছেন যশ ও নুসরাত? আপাতত একই সঙ্গে থাকেন তারা, তাহলে কি এবার বদলাবে ঠিকানা? প্রশ্ন নেটিজেনদের। এর আগেও বহুবার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদের ব্যক্তিগত জীবন নিয়ে বিভিন্ন বার্তা দিয়েছেন এই দুই তারকা। তাহলে এবার কি বিচ্ছেদের ঘোষণা করতে চলেছেন এই দুই তারকা? আপনার মতে কি মনে হয় তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।